আসসালামু আলাইকুম। আমরা এখন হচ্ছে মেরিন ড্রাইভের এই রোডে আসছি। আর রোডে হচ্ছে আমরা একদম টেকনাফের পার্টে, মানে একদম সামনে, আর টেকনাফ আর 2 কিলো মনে হয় এরকম হবে। এখন বাজে 4টা, এখন 4টার সময় আমরা লাঞ্চ করবো। এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, এই রেস্টুরেন্টে এই জন্য থামলাম আর কি। চলেন যাই ভিতরে খাই, আর আপনাদেরকে দেখাই এখানে কী কী খাওয়ার পাওয়া যায়। এই রেস্টুরেন্টের নাম নাই কোনো এখানে। ভাই আপনাদের এই রেস্টুরেন্টের নাম কি? নাম হচ্ছে রেইনড্রপ রেস্টুরেন্ট। রেইনড্রপ রেস্টুরেন্ট, জি স্যার। এরকম একটা রোডের পাশে একটা রেস্টুরেন্ট, সেই আমার বন্ধুর সাথে পরিচয় করাই দিই, যে ফর্সা একটা ছেলে আছে মুক্তাগিনওয়ালা। এটা আসো বন্ধু, এটা আসো। আমরা এখানে অর্ডার করলাম হচ্ছে লইট্টা ফ্রাই, কোরাল মাছ কারি, রূপচাঁদার ফ্রাই, ডাল, টমেটো ভর্তা, ডিম ভর্তা আর বেগুন ভর্তা। আর দ্বিতীয় অর্ডার দিচ্ছে হচ্ছে একটা সেট মেনু আর কি। সব কিছু প্রাইস আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা ওটা চেক করে দেখেন। তো ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে ভিতরে একটু ভাই একটু শর্ট টট নিতে দেওয়ার জন্য। তো যাই হোক, ভিতরে ওনারা শর্ট নিতে দিচ্ছে, আমরা রান্নার প্রসেসগুলো একটু দেখে আসি। আমরা হচ্ছে এই রূপচাঁদাগুলো ফ্রাই করে খাবো, আর কোরালটা হচ্ছে কারি করে খাবো। তারপরে এগুলো কি সব ফ্রেশ না? এগুলো সব কালেক্ট করেন কখন? সকালবেলা প্রতিদিন আপনাদের কালেক্ট করা হয়? লইট্টা মাছ এটা ফ্রাই হবে। লইট্টা মাছ তো এমনি অনেক নরম হয়, তাই না? অনেক নরম। কি দিলেন ভাই? এটা গ্রেভিয়া করা অলরেডি। খিদা লেগে আছে সেই পর্যায়ের, আর এখন এখানে ভর্তা বানানো হচ্ছে, আর ওয়েট করতে পারছি না, এরকম একটা ফিল। বেগুন ভর্তা, সরিষার তেল, ওফ, আর কি লাগে। কোরাল মাছ, এটা হচ্ছে রূপচাঁদা সেই ফ্রাই, তারপর এটা লইট্টা ফ্রাই, আর এটা টমেটো ভর্তা, ডিম ভর্তা আর বেগুন ভর্তা। ও, আমাদের ডালও চলে আসছে। আর মুত্তাকিন ওয়ারা ঝাল খেতে পারে না, এই জন্য ওয়ারার জন্য আলাদাভাবে কোরাল লইট্টা ফ্রাই। মানে কক্সবাজার আসলে পৌষির লইট্টা ফ্রাইটা বেস্ট মনে করতাম, বাট এখানে আসার পর মনে হচ্ছে যে না, এটা অনেক ভালো। আর ওয়েট করতে পারতেছি না, অনেক আমার তুলে দিত। রূপচাঁদা ফ্রাই, টমেটো ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা, সব ভর্তা একসাথে। ও, এই ভালো লাগছে কিন্তু, আমি বললাম না সবগুলো মজা, যে তোমার প্রত্যেকটা আইটেমই এরা খুব সুন্দর করে রান্না করছে, টেস্টি আসে। রূপচাঁদের উপরে মানে একটা প্রলেপ আছে, বিভিন্ন মশলা, তারপরে ডিম, আটা দিয়ে সব কিছু দিয়ে মিক্স টিক্স করে উপরে প্রলেপ দিয়ে তারপরে হচ্ছে ভাত ছিল আর কি। তো ওইটার কারণে একটু ডিফারেন্ট টাইপের টেস্ট। নর্মালি কি হয় যে আমরা বাংলা স্টাইলে যেই আপনার রূপচাঁদাগুলো খাই, সেগুলো তো হচ্ছে একদম জাস্ট উপরে ছিটাই দেয়, মশলাগুলো ছিটাই দিয়ে ওটা ডিপ ফ্রাই করে ফেলে। বাট এখানকার স্টাইলটা একটু ডিফারেন্ট, এর জন্য খেতে একটু অন্যরকম আর কি। মানে এটাতে বাঙালির ছাপটা নাই, মানে এটাতে কাইন্ড অফ চাইনিজ একটা, মানে সাদা শেক কোরাল মাছ করে উপরে গ্রেভি। এসব তোমাকে দিই না, কেন জানো? আমি লোকটা খাবো, কোরালটা খেয়ে দেখো।
কোরাল মাছটা প্রথমে হচ্ছে ফ্রাই করছে ডিপ ফ্রাই তারপরে এটা গ্রেভি দিয়ে রান্না করা ওরা বলছে ওদের শেফটা হচ্ছে চিটাগং শেফ কোনটা সবথেকে বেশি ভালো লাগছে লোটা ফ্রাই আপনারা বল মিয়া আদনান একটু আগে বললি যে মাছ এই ভাবে ভালো না রেখে দিতে হবে তুই শিয়া আমি 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 তাকায় থাকি অনেকক্ষণ তারপরে খাই শুরুতেই খাই না তো আর এই দর্শন সবাই পারে না এই দর্শন অভাব আছে আমাদের মধ্যে আমরা খাওয়া দাওয়া পরে নিচে নামবো এই তো খা খা কাতুরা 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 নি আমি খাবো না হ্যাঁ তোরা আদনান আ খা তোরা সব কিন্তু নোটেড মানে তুই নিয়ে নিয়ে নিচ্ছিস আর সবাইকে বলছিস খা খা তোরা খা সব নিয়ে নিছিস হ্যাঁ সব নিয়ে নিছিস নিয়ে নিয়ে খা পিছনে যে এখানে সমুদ্র সৈকত সান ডুবে যাচ্ছে সেই স্থানের রেটা আমাদের গালে টালে লাগতেছে সান কিস্ট এবং এখানে খাওয়া দাওয়া সেই যেমন বিকেলের এই সময়টায় মনে হচ্ছে যে আলো সমুদ্র এরা আমার গালে আদর করে দিচ্ছে বা রাসু যেটা বললো যে কিস করা সেটা সান কিস্ট সান কিস্ট যাই হোক সত্যি কথা বলি সাধারণত এই জাতীয় খাবারের আয়োজনে আমি থাকি না কিন্তু এই কোরাল মাছটা এত নরম এত তুলতুলে এবং যেটা হচ্ছে যে গালের ভিতরে যখন নিচ্ছি মনে হচ্ছে ছোটবেলায় দাদি যান গল্প বলতে না খাইয়ে দিলেন না তো কেউ জন্য কানের পাশে বসে আস্তে আস্তে করে গল্প করছে এবং মা তাল পাথায় বাকাস বাতাস দিচ্ছে আমাকে এবং আমি খাচ্ছি তার থেকে বড় বিষয় ইপসা আমাদের খাবার তুলে দিয়েছে বেড়ে দিয়েছে এই আতিথিয়তা এখানে এসেও যে আমরা পেলাম এইটা একটা বড় প্রাপ্তির জায়গা কবির কবির আপনারা যদি কেউ মেরিন ড্রাইভে একদম শেষ মাসে ঘুরতে আসেন তখনই আপনারা চাইলে এখানে লাঞ্চ হিসেবে ট্রাই করে দেখতে পারেন মানে এটা এমনও বলবো না যে আপনার ওই কক্সবাজার থেকে আপনি এখানে খেতে আসবেন মানে 70 কিলোমিটার দূরে এতটাও মানে দরকার নাই আপনাদের এত পিকনিক বলো না দরকার নাই জাস্ট যদি আমাদের মতো পিকনিক থাকলে আসতে পারে যদি আপনারা এদিকে যদি আসেন তাহলে এখানে খেতে যদি না খেয়ে থাকেন যদি না খেয়ে থাকেন দুপুরে এখানে লাঞ্চ করতে পারেন আপনারা কি লাগে সকপালে সকপালে যাই লাগাই তুমি তো আসো আমাদের এ বাবা কি হচ্ছে এসব তাড়াতাড়ি খেয়ে নি আর ওখানে দৌড়ায় যাই ওরে সূর্য কালকে চলে যাচ্ছি আমরা এটা লাস্ট আমাদের সানসেট সূর্যোদয়েও তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ওয়ারা সিঙ্গার সিঙ্গার ওয়ারা মাশাআল্লাহ ওয়ারা তো তো ভয়েস মাশাআল্লাহ না যেমন খুব আমারি কিছু না এখানে আবেগে গানগুলো বেরোচ্ছে আর কি কত হচ্ছে বিল আমাদের 3370 টাকা কবির কবির কি করেছো তুমি কবির মুখে হাসি অন্তরে দুঃখ কবির কবির যেটা করেছে সেটা অসম একটা কাজ কবির পিছনের ব্যাগডালা খুলে ওর ভিতরে চাবিটা রেখে ব্যাগডালাটা লক করে দিয়েছে তো আমরা হচ্ছে ভাইকে নিয়ে আসছি টেকনাফ শহর থেকে এখন খোলার ট্রাই করতেছি আর কি আর কিছু বাকি নেই অলমোস্ট আমরা এখানে কয় ঘন্টা অলমোস্ট
4 hours 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 4 h